জিগায় নাম ধরে খাইছো না কেন ফোন করলে ফোনও ধরে না আরে কয়েছে কিছু নরম হয়েছে মতো লাগত কিছু নরম হয়েছে মতো লাগত আইরা কয়েছো দুটি করে নরম হয়েছে মতো লাগত নরম হয়েছে টাকা কই হইচা কই টিয়া কই তাহলে তো আমি গরিব মানে টিয়া করুন তোমার টিয়া ধরে বাথরুম কিনে এনে কে দাঁড়ি কোনো টিয়া ধরে হবে না টিয়া ধরে হবে না হাত লাড়ি লাড়ি নাচি নাচি আজ ইন্দ এক ট্রাক জল পানি পুজো বড়ি কিচ্ছু নাই আমি কেন চলন করছে আজ দুই তিন দিন বাদ কাটিছে বেরিয়া বটে দিছি আমার কোনো খানা টানা নাই আমার প্রধানের জানি প্রধানের কো জানে না এস ডি ওরে ফোন করলে এস ডি ও কয় প্রধানের জানো প্রধানের কিছু কয় না একটা কাগজ শিখতে গেছে তুই কোনো আর জিজ্ঞাসা না আমি সবজি ব্যবসা করি স্যার আমি এক সপ্তাহ ধরে এই চোদ্দ দিন ধরে আমার সংসারে কিছুই নাই চাল নাই ডাল নাই কোনো কিছু আমার একটা সন্তান আছে সন্তানটার জন্য খাবার দিন পাচ্ছি এই কষ্ট করে এই এদিকে এই বাইর থেকে এই বিয়ের থেকে আমি খেলাতে আসি তার এখন আমরা তারারে করলে আমরা কোনো দামে জানা আমি আমিও যদি সমর্থন আমি আমি নিজে নিজের সমর্থনেরা জানাই এরা কোনো কোনো খোঁজ খবর নেই না আমরা আমি সবজি ব্যবসা করি আমি আমরা এখন বাজারে ঘাটে গেলে অন্যদিকে কেউ গেলেও নেমে আমরা সেই কেউ কৃষি কৃষক আছে কৃষকে জমিনে যেতে পারে না জ্বালা বুড়ো যেতে আছে ধান রোয়া লাগাইতে পারে না কৃষক কাঞ্চা আছে বাড়ির সাধারণ মানুষ বাড়ির কাঞ্চা আছে স্যার এইভাবে যদি চলে তাহলে তো একদম অধঃপতন হয়ে যাবো স্যার আমরা চাই আমরা এবিলিটি যাতে এই দুই একদিনের মধ্যে যাতে খানাটা আমরা ব্যবস্থা করে দেবো সরকার লকডাউনে হয়ে যাচ্ছি রেড জোনে কোন জায়গা এটা এটা আমরা একটা অংশ আছে পশ্চিম চারকো একটা অংশ আছে লতুয়াটিলা দুটো পঞ্চায়েতের মাঝে আছি দুটা পঞ্চায়েতে একই কন্ডিশন আমরা এই পঞ্চায়েতে আমরা লতুয়া বিশেষ করে লতুয়াটিলা পঞ্চায়েতে কোনো প্রধান কোনো মেম্বার বা কোনো পঞ্চায়েত সেক্রেটারি এস ডি এম কেউ খবর দিছে না বলে এই ফ্যামিলিগুলো যে লকডাউনে ফুরিয়া দিচ্ছে কীভাবে খাটি আছে কীভাবে চলতে আছে কোনো খবর নাই সবাই কাজ করি হলো অঞ্চলে সবাই কাজ করি আজকে কটা দিন কাজবদ্ধ সবার ঘরে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের খানা টানা দিতে খুব কষ্ট হয়ে যাবে এই খানার কষ্ট লাগে আমরা কেউ নিরুপায় আমরা রাস্তা দাঁড়িয়েছি খাই ছেলে খাওয়ালে খাই নাহলে ন খাই আর সময় আর একজন ছেলে লোটা দিলে হরু রয়েছে বড় রয়েছে উদুপুর বুঝলেন তাই সেদিন গেছিলাম তারা কইতাম আগে তো বাবু আমার একটু একটু সামনে ছেলের বাড়ি করছে এসটা বাড়ি করছে আগে আমি আপনারা যদি দেন আমি এখন চাই তার লাগে কথা কই আয় করি হে একলা একলা থাকতো আর না হে দরা তো আমি গেছিলাম তারা কইতাম ও আমি কইতে আপনারা যদি কন হিন্দু না আইতাম তোলে আইতাম না হেঁটে থাকি যাম ছেলের বাড়িতে আর যদি কন দেখে এখন আইয়া করবেন তাহলে আমি আবার আইয়া করবো তারা কয় না 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 ওঠো না যান এখন আপনারা কেডা গেছে রাস্তা দাঁড়াইছেন যান বাড়ি যান আপনাদের বাড়ি ঘরে থাকবার লাগে গেছি না